তুই থাকলে রাজি করবো বাজি কোনো কিছু না ভেবে, তুই থাকলে রাজি ধরবো বাজি কোনো কিছু না ভেবে। ও একটু নয় অনেক বেশি ভালোবাসি তোকে, একটু নয় অনেক বেশি ভালোবাসি তোকে। থ্যাংক ইউ, এনাফ। অসাধারণ হচ্ছে, অসাধারণ। আচ্ছা, দেখি প্রিয় শিল্পীকে। আমার প্রিয় শিল্পী বাংলাদেশে, বাংলাদেশে যদি বলি তাহলে অর্ণব, মিনার, তাসান, এই তিনজনের গানে আমি লুপে থাকি একদম। আর বাকি সবাইকে তো অবশ্যই ভালো লাগে, আমার বাংলা গান প্রচুর শোনা হয়। আগের সময়টা ধরলে, আগের সময়টা ধরলে বাবার সময়টা, বাবার সময়টা যদি ধরি তাহলে তো ওই সময় ছিল হচ্ছে আমি খুব শুনতাম রুনালালা আন্টি আর সাবিনা ইয়াসমিন আন্টির গান। আমার কাছে কিন্তু বৈশাখ অনেক কালারফুল। আমি আমি পার্সোনালি মনে করি যে সাদালালে তো বৈশাখ হয়ই, সাদালাল বাদেও কিন্তু বৈশাখ হয়। আমি নিজেই কিন্তু বিভিন্ন কালার পরি বৈশাখে, মানে আমার একটা কালার কোড থাকে যে এই বছর আমি ব্লু পরলাম, নেক্সট ইয়ার আমি গ্রিন পরবো, দেন আমি ইয়েলো পরবো। আমার এই বছরে, আমি এই বছরে রেড পরবো, এতটুকু আপাতত প্ল্যান আছে। ওইটা দাদা জানে, ওইটা দাদা, ইটস ট্রু, এটা দাদা জানে। আমি আসলে বলেও রাখছি দাদাকে, আচ্ছা, যে আমি তুমি জানো কি পড়বো। আচ্ছা, দাদা বলছিলেন যে দীঘির সাথে এই সেটে এসে এই প্রথম পরিচয়, আর নীরবের সাথে নিশ্চয়ই এর আগেও দেখা হয়েছে, পরিচয় আছে, বাট কাজ করা হয়েছে এই সেটেই, রাইট? ওর সাথে আমার মানে দেখা কথা সবই হতো, মানে ছোটবেলা থেকেই, কিন্তু আমাদের কাজ হয়েছে প্রথম, আমাদের অনেক কাজ হবে হবে করে হয়নি। তো দাদা এটা আর কি আমাদের কিভাবে জানি এক করেছে আমি জানি না। আমি না মোস্ট অফ দ্য টাইম নেগেটিভে খুব একটা আমি কান দিই না, কারণ সব নেগেটিভ যে মানে কাজে আসবে এরকমও না। কিছু কিছু নেগেটিভ জিনিস দেখা যায় কি, যে কেউ একটা কথা বলেছে ওকে এটাতে ভালো লাগছে না, আচ্ছা ঠিক আছে, নাই হতে পারে, তার ভালো নাই লাগতে পারে, তখন আমি এটা শুধরানোর চেষ্টা করি যে আচ্ছা এখানে খারাপটা কি ছিল, তাহলে হয়তো বা হেয়ারটা ভালো ছিল না, মেকআপটা ভালো ছিল না, ড্রেসটা ভালো ছিল না। কিন্তু কেউ আছে হচ্ছে বলে আরাম পায়, বলে মজা পায় যে ওকে আমি ছোট করব, ওকে আমি কটু করে কথা বলবো। ওগুলো আসলে আমি মনে করি কি না দেখাটাই বেটার, দেখলেও যত ইগনোর করা যায়, কারণ এগুলো নিয়ে যদি আমরা বসে থাকি আমরা কিন্তু সামনে যেতে পারবো না কখনো।